অভিযোগপত্র জমা পড়েনি, কিন্তু মামলাও নথিভুক্ত হয়নি, অথচ লকআপে অভিযুক্তকে আটকে রাখলেন কৈলাসহর ইরানি থানার ওসি শক্তি সাধন জমাতিয়া। বৃহস্পতিবার রাতে ঋণের টাকা পরিশোধ না করার অভিযোগে আতাউর রহমানকে আটক করেছিল ইরানি থানার পুলিশ। মামলাবিহীনভাবে লকআপে আটকে রাখায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্তকে ছেড়ে দিতে বাধ্য হয় ইরানি থানার ওসি। ফের অভিযোগ উঠল কৈলাসহর মহকুমার ইরানি থানার ওসি শক্তি সাধন জমাতিয়ার বিরুদ্ধে। পূর্বীয় এফআইআর গ্রহণ না করা, মামলা নথিভুক্ত না করা, তোল্লা আদায় সহ নানা অভিযোগ উঠেছিল। তবে এবারের অভিযোগ আরও চাঞ্চল্যকর। থানায় কোনো মামলা নথিভুক্ত হয়নি, অভিযোগও জমা পড়েনি, অথচ মৌখিক কথার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে রীতিমতো গারদের পোড়ার অভিযোগ উঠল ওসি শক্তি সাধন জমাতিয়ার বিরুদ্ধে। এ নিয়ে বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে ইরানি থানা চত্বর। অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি লিখিত অভিযোগ জমা করেন ওসি। তাও অভিযোগপত্রে দেওয়া হয় 19 তারিখ। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ঋণের টাকা পরিশোধ না করার অভিযোগে। আটক ব্যক্তির নাম আতাউর রহমান, কৈলাসহর মহকুমার শ্রীনাথপুরের বাসিন্দা। নারায়ণ সূত্রধরের কাছ থেকে 12,000 টাকার ঋণ নিয়েছিল, কিন্তু সেই টাকা পরিশোধ করেনি আতাউর রহমান। জিম্মা নিয়েছেন যে উনি 3 দিনের ভিতরে এটা সমাধান করে দেবেন, না হয় ওনার কাছ থেকে টাকা দিয়ে দেবেন। আমি আমার আমার একটাই কথা আপনাদের কাছে, আমি শুধু টাকা পেতাম, আমি গরিব ছেলে, আমার আতাউরের সাথে দ্বিতীয় কোনো শত্রুতা আমি নেই, কিছু নেই, শুধু আমার টাকাটা আমাকে ফিরিয়ে দিলে আমি এফআইআরটা তুলে নেব। আপনার তো প্রথম মানে 2.5 মাস আগে যে এফআইআর করেছেন, বাস 3 দিন আগে যে এফআইআর অভিযোগ করেছেন লিখিত, কোনোটাই তো রেজিস্টার হয়নি এবং আমার কোনো ডিসি কপি দেয়নি। এই ব্যাপারে কি আপনি জানতে চাইছিলেন থানার বড় বাবুর কাছে? মানে আমি অতি বিশ্বাসী এবং অতি বিশ্বাসভক্ত আমি মানুষ, আমি জয়নাল স্যারকে বিশ্বাস করেছিলাম এবং ওনার যে আজকে 3 দিনের মাথায় যে আসামকে ধরেছিল বিবাদী, কিন্তু টাকার ঋণ নেওয়ার কথা অস্বীকার করে আতাউর। সে এবং তার পরিবারের অভিযোগ, বিনা লিখিত অভিযোগেই তাকে আটক করে রাখা হয়েছে। আজকে ওই বাজারে আসি আমি সোয়েটার দিকে। কোন বাজারে? বাবুরদার আসি। তারপরে আবার পরে মন্নান পুলিশ লোকে দুইজন কনস্টেবল আসলো, তখন তারা কইছে তোমার বড়বাবু ডাকাইছে। আমি তো বড়বাবুর লোকে খালকে কথা কইছি, না না বড়বাবুই ডাকাইছি, ঠিক আছে যাই চলো ওই পশ্চিম বাজার, এখানে গেলে কথা কইলে। আমি পশ্চিম বাজার আইছি, ওখান থেকে ওটা তুইরে গাড়ি আইছি, আমার কইছে গাড়ি তুল, গাড়ি তুলছি, ওঠার পরে এখানে নিয়ে গেছি। আমার পরে আমার ওই বড়বাবুর চেম্বার ঢুকেছেন, বড়বাবুই জিজ্ঞেছেন যে তোমার কাছে টাকা পাইব না। আমি কইছি স্যার আমার কাছে তো কোনো টাকা পায় না। আপনার কি লোকাপে রাখছে? হ্যাঁ আমার লোকাপে রাখছেন, তো 6:30 দিকে লোকাপে ঢুকেছি। আর এখন বাইরেছেন? আপনি জিজ্ঞাসা যে কোন মামলার আগে মানে ইয়েতে আপনাকে আপনার লোক আমার এটা সাই কইতে দিছেন না, আমারে কোনো কথাই কই না, তাইনে আমারে দামক দুমক দিয়া ঢুকে দিছে। আমি বড় হইছি বাবু, বড় বাবুর লগে কি কথা কইন, তাইনে আমার কথা কইতে সুযোগও দেন না। এদিকে ইরানি থানার ওসি শক্তি সাধন জামাতিয়া বলেন, অভিযোগ করা হয়েছে, মামলা হয়নি, কিন্তু অভিযুক্তকে আটকে রাখা হয়েছিল লকআপে। পাবলিক কমপ্লেইন করতেছে, আপনি আতাউর রহমানকে যে অ্যারেস্ট করছেন, লকআপে রাখছেন, আমরা জানতে চাইছি কোন কেসে এগেইনস্টে বা কেস নাম্বার। কমপ্লেইন দিয়েছে, কমপ্লেইন দিয়েছে, কেস নাম্বারটা অভিযোগ দিয়েছে, ঠিক আছে আপনি যান আমরা সেটা। কেস নাম্বারটা স্যার? হ্যাঁ কেস নাম্বার, কেস স্টেজ হচ্ছে না, অভিযোগ দিয়েছে একজন, একজন তাই দিয়েছে। কোন সময় দিয়েছে স্যার অভিযোগটা, কমপ্লেইনটা কোন সময় পাইছেন? দিয়েছে কোন সময় পাইছেন স্যার কমপ্লেন্ট, কমপ্লেন্টটা মানে কোন দিন করছে? করছে কত তারিখ? 19 তারিখ, 19 তারিখ কমপ্লেন করছে, 19 তারিখে কমপ্লেন করছে। কেস নাম্বারটা স্যার? আপনি মানে অ্যারেস্ট করছেন, কয়জন অ্যারেস্ট করছেন ওই কেসের? একজন অভিযুক্ত, একজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। নামটা কি স্যার অ্যারেস্ট করছেন যে? হ্যাঁ নামটা কি স্যার? আতাউর রহমান। লকআপে আছে ওখানে, আজকে অ্যারেস্ট করছেন? মামলা না হওয়া সত্ত্বেও কিভাবে অভিযুক্তকে আটকে রাখলেন ওসি শক্তি সাধন জামাতিয়া? যদিও থানার বাইরে উত্তেজক পরিস্থিতি তৈরি হওয়ায় অভিযুক্তকে ছেড়ে দিতে বাধ্য হয় ওসি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।